नमस्कार बंधुरा हरिप्रिया किचेने सबाई के अनेक अनेक स्वागत। आज कोनो रान्नार रेसिपी शेयर ना करे कम दामे आंगुर किने किभावे सारा बच्चर धरे आंगुर तरताजा रेखे संरक्षण करा जाए आज ये भिडियो शेयर करते चले। जेहेतु एखन आंगुरेर दाम अनेकटाई कम हो गेछे कम दामे आंगुर किने संरक्षण करे रखो और जखन मन चाइबे आंगुर खेते तखन ये संरक्षित आंगुर खेते पारबे। और ये आंगुर संरक्षण करार जन्य जखन बाजार थेके आंगुरगुलो किनबे तखन अवश्य आंगुर टेस्ट करे किनते हबे। आंगुरगुलो मिष्टी आछे किना अवश्य देखे निते हबे। संरक्षणेर जन्य कोनो टग आंगुर केना जाबे ना। टग आंगुर थाकले खूब ताड़ाताड़ी खराब होवार सम्भावना थाके। अवश्य आंगुरेर ऐ डाँटिगुलो काँचा थाका दरकार। बंधुरा देखतेई पाच्छो आमि ऐ काँचा डाँटा देखेई ऐ आंगुरगुलो किने एनेछि। আর আঙ্গুরের মধ্যে যদি শুকনো ডাটা থাকে তাহলে কিন্তু আঙ্গুর তাড়াতাড়ি ঝরে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই প্লেট থেকে ডাঁটি সমেত আঙ্গুরের থোবাগুলো একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এরপর যে ঝরে যাওয়া আঙ্গুরগুলো আছে এখান থেকে বেছে ফেলে দেবো। যে আঙ্গুরগুলোর মধ্যে দাগ আছে এই আঙ্গুরগুলো খারাপ আঙ্গুর। আর এই প্লেটের খারাপ দাগি আঙ্গুরগুলো এই প্লেটের ভালো আঙ্গুর থেকে সরিয়ে নিতে হবে। একটু এর মধ্যে দাগিওয়ালা আঙ্গুর নেওয়া যাবে না। প্রত্যেকটাই খারাপ দাগি আঙ্গুর এইভাবে প্লেট থেকে সরিয়ে দিতে হবে। একটা আলাদা বাটির মধ্যে খারাপ দাগি আঙ্গুরগুলো সরিয়ে নিচ্ছি। এখন এই ঝরে যাওয়া আঙ্গুরগুলো প্রত্যেকটাই ভালো আঙ্গুর। এখন এই প্লেটের খারাপ আঙ্গুরগুলো পরিষ্কার করা হয়ে গেলে আর যে মিক্সিং বোলে রাখা ডান্ডি সামে থোবা আঙ্গুরগুলো রেখেছিলাম এই প্লেটের মধ্যে তুলে রাখব। এরপর এই ঝরে যাওয়া আঙ্গুরগুলোর মধ্যে থেকে খারাপ আঙ্গুরগুলো পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে এই ভালো আঙ্গুরগুলো এক মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে। বন্ধুরা এইভাবে যদি আঙ্গুর সারা বছর স্টোর করে রাখা হয় যে কোনো সিজনেই আঙ্গুর খাওয়া যেতে পারে। আর আঙ্গুরের সিজন যখন শেষ হয়ে আসে তখন আঙ্গুর অনেক সস্তায় আর এই সস্তায় আঙ্গুর কিনে সারা বছরের জন্য সংরক্ষিত করা যেতে পারে। যখন আঙ্গুরের কোনো সিজন থাকে না তখন আঙ্গুরের দামটা এতটাই বেশি হয় বা কখনো কখনো তো বাজারে পাওয়াই যায় না। আর এই আঙ্গুরের কিচমিচ তো সবসময় অনেক কম দামেই বাজারে পাওয়া যায় কিন্তু তাজা আঙ্গুর পাওয়া অসম্ভব ব্যাপার। এরপর বড় থোবা আঙুরের ডাঁটি থেকে ছোট ছোট করে ছোট ডাঁটি সমেত আঙুরগুলো কেটে আলাদা করে নেব কারণ এত বড় ডাঁটি রাখবো না। আর এই বড় ডাঁটি সমেত আঙুরগুলো স্টোর করার জন্য বড় জায়গার প্রয়োজন হবে তাই আমি ছোট করে এই ডাঁটি সমেত আঙুরগুলোই কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে ডাঁটি সমেত আঙুরগুলো কেটে নিতে হবে। যতটা ছোট করে এই ডাঁটিগুলো কেটে নেওয়া সম্ভব হয় ঠিক ততটাই ছোট করে এই আঙুরের ডাঁটিগুলো কেটে নিতে হবে। ঠিক একই রকমভাবে আর একটা আঙুরের বড় থোবা থেকে এই ছোট ছোট করে ডাঁটি সমেত আঙুরগুলো কেটে সরিয়ে দেব। আর এই আঙুরের থোবার মধ্যে যদি কোনো খারাপ আঙুর থাকে অবশ্যই সেই খারাপ আঙুর ফেলে দিতে হবে। এখন প্রায় সব আঙুরগুলো থোবা থেকে কাটা হয়ে গেছে ছোট করে। এরপর এই মিক্সিং বোলের মধ্যে যে ঝরে যাওয়া আঙুরগুলো ছিল এই ঝরে যাওয়া আঙুরগুলো কিন্তু কখনোই সংরক্ষণের জন্য ধোয়া যাবে না কারণ আঙুর ব্যবসায়ীরা দীর্ঘকাল আঙুর তাজা রাখতে বা যে কোনো ফল তাজা রাখতে এই ফলের উপরে বা আঙুরের উপরে যে কোনো ফলের উপরে বা আঙুরের উপরে কেমিক্যাল ব্যবহার করেন যার ফলে আঙুর বা যে কোনো ফল খারাপ হয় না।
আর সেটা যখন বাড়িতে এনে আমরা ধুয়ে রাখি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এখন একটা এয়ারটাইট প্লাস্টিক ব্যাগের মধ্যে মিক্সিং বোলের মধ্যে রাখা ঝরে যাওয়া আঙুরগুলো এই প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো হাওয়া বাতাস প্রবেশ করবে না। এরপর বাকি রয়ে গেছে এই প্লেটের মধ্যে রাখা ছোট ছোট ডান্ডি সমেত কেটে রাখা আঙুরগুলো। এরপর ঠিক একই ধরনের ছোট প্লাস্টিকের এয়ার টাইট ব্যাগ নিয়েছি, এই প্লাস্টিক ব্যাগের মধ্যে এই ডান্ডি সমেত আঙুরগুলো সব ঢুকিয়ে দেবো। এই এয়ার টাইট প্লাস্টিক ব্যাগের মধ্যে ঠিক যতগুলো সম্ভব আঙুর ঢুকিয়ে বন্ধ করা যায় ভালোভাবে, সেই হিসাবে আঙুরগুলো এই ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। এরপর ভালো করে এই ব্যাগটা বন্ধ করে দিতে হবে। এইভাবেই প্রত্যেকটা আঙুরগুলোই থোবা সমেত এই প্লাস্টিক এয়ার টাইট ব্যাগের মধ্যে ছোট ছোট আঙুরের থোবাগুলো ঢুকিয়ে দেবো। এই সংরক্ষিত আঙুরগুলো খাওয়ার জন্য সবথেকে প্রথমে যেই ঝরে যাওয়া আঙুরের প্যাকেটটা বানিয়েছিলাম সেই আঙুরের প্যাকেটটা প্রথমে শেষ করতে হবে। এরপর যেই এয়ারটাইট ব্যাগের মধ্যে ছোট ছোট ডান্ডি সমেত আঙুরের থোবাগুলো ঢোকাচ্ছি এইগুলো ধীরে ধীরে খাওয়া যেতে পারে। আর এই ডান্ডি সমেত আঙুরগুলো খারাপ হওয়ার চান্স খুবই কম থাকে, এক বছরেরও বেশি এই আঙুরগুলো সংরক্ষণ করা যায়। অবশ্যই এই ব্যাগগুলো খুব ভালো করে বন্ধ করতে হবে, এর মধ্যে কোনো হাওয়া বাতাস যাওয়া যাবে না। এইভাবে প্রত্যেকটা আঙুর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। এরপর এই প্লেটের এয়ারটাইট ব্যাগের মধ্যে প্যাকিং করা আঙুরগুলো সংরক্ষণের জন্য নিয়ে যাব। এখন ফ্রিজের মধ্যে সংরক্ষণের জন্য এই আঙুরগুলো রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজের মধ্যে এই আঙুরগুলো রাখা যাবে না, ফ্রিজের নর্মাল টেম্পারেচারের মধ্যেই রাখতে হবে।